নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের আপডেটে আবারও বেশ কিছুটা পরিবর্তন এসেছে কারণ ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন ঘূর্ণিঝড় একটু বিলম্ব বা দেরি করে তৈরি হতে পারে তারা কী কী আপডেট দিলেন সেটাই আপনাদের প্রথমে দেখানোর চেষ্টা করব তাদের যে আপডেটটা রয়েছে আগে তারা জানিয়েছিলেন যে একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে এক ডিসেম্বর তারিখের মধ্যে অন্যদিকে লেটেস্ট যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ইতিমধ্যে নিম্নচাপ তো তৈরি হয়ে গেছে এবং যেটা আপডেট প্রধানত রয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে ঠিক এইভাবে এগিয়ে আসবে তবে সেটি আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে পারে তাই বিভিন্ন মডেল যেটা জিএফএস মডেল দেখাচ্ছে বাংলাদেশের দিকে যেতে পারে তবে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ বাংলাদেশের দিকে যেতে গেলে সেটি পূর্ব দিকে বাঁক নিতে হবে তবে বাঁক নেয় কিনা এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য নেই যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে অবশ্যই আপনারা একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে দুই তারিখের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে এটা রয়েছে এখনকার লেটেস্ট আপডেট দুই তারিখে প্রধানত আগে যেটা বলা হয়েছিল এক তারিখ অর্থাৎ একটু দক্ষিণ পূর্ব ঘেষে বঙ্গোপসাগরের দিকে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা ছিল কিন্তু এই মুহূর্তের নতুন করে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে তাতে একটু পূর্ব দিকে নয় একটু পশ্চিম দিক ঘেঁষে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে দুই তারিখের মধ্যে অর্থাৎ দুই ডিসেম্বর তারিখের মধ্যে অর্থাৎ দক্ষিণ পশ্চিম সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঠিক এইখানে ঘূর্ণিঝড়টি তৈরি হবে এরপর কোন দিকে সেটি যেতে পারে এখনো পর্যন্ত অবশ্যই আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আবহাওয়া দপ্তরে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই তাই দুই তারিখ পর্যন্ত এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে দুই তারিখের দিকে বঙ্গোপসাগর তথা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে তো এই পর্যন্তই রয়েছে এখনো পর্যন্ত আপডেট যে তারিখে তারিখে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দক্ষিণ দুই দুই পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবার চলুন আমরা দেখে নেব বিভিন্ন মডেল কি কি দেখাচ্ছে কোথায় ঘূর্ণিঝড়টি যেতে পারে বাংলাদেশ না অন্য কোনো জায়গায় আমরা চলে এসেছি উইন্ডি ডট কমে এবং উইন্ডি ডট কম থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে ঘূর্ণিঝড়টি দুই তারিখের দিকেই তৈরি হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে কোন দিকে এগিয়ে যাবে আমরা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে এগোচ্ছে প্রথমে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছিল তারপর কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে অর্থাৎ একটু উত্তর দিকে উঠছে বা উপরের দিকে উঠছে তবে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটি কিন্তু আর বাঁক নেবার মতন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত তাতে তিন তারিখের দিকেই প্রধানত আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে তার একটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যে আপডেট আমরা পাচ্ছি চার তারিখের দিকে প্রবেশ করছে এমনটা আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় সেটি পড়তে পারে প্রধানত যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে চেন্নাই এবং সংলগ্ন রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে আরও পরিষ্কার করে বলা ভালো তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে এবার আমরা দেখে নেব এর জন্য বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে কোন কোন জায়গায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা বৃষ্টি মোডে চলে এসেছি স্বাভাবিকভাবে এটা হতেই পারে যে ওখানে যদি ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের দিকে পাঁচ তারিখ রাতের দিকে ছয় তারিখ থেকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে একটা এমনটা দেখা যাচ্ছে তো আপনাদের প্রথমেই জানিয়ে দিই আমরা যে মডেলটি থেকে দেখছি এটি রয়েছে প্রধানত ইসিএমড্লু এই মডেল থেকে আমরা দেখছি তো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জিএফএস মডেল থেকেও দেখানোর চেষ্টা করব যে কি কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা ট্র্যাকটিকে আরও এগিয়ে নিয়ে যাবো তাতে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের দিকে তো সরাসরি ঢুকলো না এটা ইসি এমডব্লিউএফ দেখাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিকে রয়েছে কিনা তাতে যে আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু আবার নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি বৃষ্টিটা প্রধানত অন্ধ্রপ্রদেশ সঙ্গে উড়িষ্যাতে প্রচণ্ডভাবে হতে পারে এর পাশাপাশি বৃষ্টিটা কিন্তু একটু পূর্ব দিকে দিকে বাঁক নেবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা নতুন করে আমরা দেখতে পাচ্ছি মডেল থেকে যে আপডেট এখনো পর্যন্ত পাচ্ছি ছয় তারিখের পর থেকে প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং সাত তারিখে প্রচন্ড বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গায় যা আপডেট এই মডেলটি তা থেকে আপনাদের এটা আমরা দেখাচ্ছি যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে হাওড়া সঙ্গে পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এখানে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে এমনটা পূর্বাভাস হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে হুগলি এছাড়া রয়েছে বাঁকুড়া এই সমস্ত জায়গার দিকে ঝাড়গ্রামের দিকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাত তারিখের পর বৃষ্টিপাত আরও কিছুটা বাড়তে পারে তাই এই মডেল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি হয়তো ঘূর্ণিঝড় প্রবেশ করছে না কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আর এই মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গাগুলো বাংলাদেশে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না সাত তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে প্রধানত ইসি এমডব্লিউএফ এই মডেলের আপডেট তবে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন সেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি যে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসছে এবং সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে দুই ডিসেম্বর তারিখের মধ্যে প্রধানত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এরপর সেটি কোন দিকে যাবে এই দিকে যাবে না এই দিকে যাবে এখনো পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তর সেরকম কিছু জানাননি তাই তাদের আপডেট পেতে গেলে আমাদের এখনো অপেক্ষা করতে হবে যেটা মডেল দেখাচ্ছে সেটা আপনাদের দেখালাম এবার সরাসরি আমরা এগিয়ে যাব জি মডেল কি দেখাচ্ছে আমরা আগাগোড়াই দেখে এসেছি যে জিএফএস মডেল থেকে সেখানে তারা যেটা বলছে যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে আঘাত আনতে পারে তো এই মুহূর্তে তাদের কি আপডেট রয়েছে আমরা চলে যাব আমরা প্রথমেই ঘূর্ণিঝড়ের আপডেট বা বাই মোডে চলে যাব সেখান থেকে আমরা বুঝতে পারবো কি কি সম্ভাবনা তৈরি হতে পারে তো এবার আমরা চলে এসেছি জিএফএস মডেলে জিএফএস মডেল থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবশ্যই তৈরি হচ্ছে এই মডেল এটাই দেখাচ্ছে কিন্তু সেটি কোন দিকে যাবে চলুন আস্তে আস্তে আমরা ট্র্যাকটিকে অটোমোটে চালিয়ে দেখে নেবার চেষ্টা করছি তো আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে ঘূর্ণিঝড়টি ঢুকছে না এটা দেখাচ্ছে জিএফএস মডেল সেটি আস্তে আস্তে উত্তরমুখী এবং কিছুটা পূর্বমুখী হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে চার তারিখের দিকে এমনটা আপডেটই আমরা পাচ্ছি এবং আস্তে আস্তে যদি আমরা আরও এগিয়ে যাই তাহলে আমরা এটাই লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি জায়গা দিয়ে সেটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিকে সরছে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ঝড়ের দাপট অবশ্যই থাকবে এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো পাঁচ তারিখের দিকে সেটি আস্তে আস্তে আরও পূর্ব দিকে সরে যাচ্ছে এবং তারা বা জি মডেল আগে যেটা দেখাচ্ছিল এখনও সেই আপডেটই তারা দেখাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় প্রধানত ছয় ডিসেম্বর তারিখের দিকে এই পর্যন্ত তাদের আপডেট এবার আপনাদের দেখাবো জি মডেলের বৃষ্টি মোড়ে গিয়ে তারা কি দেখাচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসবে কিনা তো যেটুকু আপডেট আমরা পাচ্ছি উড়িষ্যার উপকূল থেকে অনেকটা দূর দিয়ে সেই নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেই ঘূর্ণিঝড় আস্তে আস্তে সরে যাচ্ছে তবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে বেশ কিছুটা বৃষ্টিপাত দিতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন এছাড়া ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সহ প্রত্যেকটা জায়গাতে এবং পাঁচ তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বেশ কিছুটা মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে তবে সিস্টেমটির জন্য যে আপডেট রয়েছে যেহেতু ঘূর্ণিঝড়টি জিএফএস মডেল দেখাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে যেতে পারে তাই বাংলাদেশের চট্টগ্রামই সব থেকে বেশি বৃষ্টিপাত হবে তবে যাই হোক না কেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা থাকছেই এটা দুটো মডেলই দেখাচ্ছে তবে উপকূলবর্তী জায়গাগুলোতে একটু ভারী ঝড় বৃষ্টি হতে পারে এমনটা আপডেট আমরা পেলাম তো বন্ধুরা প্রাথমিকভাবে আপনাদের এটাই জানাচ্ছি যে কোনটি হবে কখন হবে সেটা কিন্তু কিছুই বলা যাচ্ছে না কারণ ঘূর্ণিঝড় প্রচন্ড বিলম্ব করছে ধোঁয়াশ আর পারি তবে ভারতীয় আবহাওয়া দপ্তরের আপডেটটি আপনাদের প্রথমেই জানিয়েছি সেইগুলো আপনারাও ফলো করবেন আমরাও আপনাদের জানাবো বিভিন্ন মডেল বিভিন্ন রকম দেখাচ্ছে তবুও ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরই ঘূর্ণিঝড় তৈরি হবে প্রধানত দুই ডিসেম্বর তারিখের মধ্যে অর্থাৎ এক থেকে দুই তারিখের মধ্যে তৈরি হবে তো আমাদের এখনও দু একদিন অপেক্ষা করতে হবে সঠিক আপডেটটি পাওয়ার জন্য এই পর্যন্ত আপনাদের পরিপূর্ণভাবে জানালাম তাই যে আপডেট এখনো পর্যন্ত রয়েছে আপাতত আগামী চার দিন দক্ষিণবঙ্গের কোনো জায়গায় বৃষ্টি হবে না উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টি হবে না ঝাড়খণ্ডে বৃষ্টি হবে না বাংলাদেশে বৃষ্টি হবে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি হবে না তবে রাজস্থান সঙ্গে গুজরাটে যে বিরাট বিপর্যয় চলেছে সেই বিপর্যয় বেশ কিছুটা কমছে অর্থাৎ বজ্র সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি আস্তে আস্তে আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফেরার একটা সম্ভাবনা রয়েছে তবুও মধ্যপ্রদেশের দিকে আগামীকাল রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরলের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই চাষি বন্ধুদের প্রতি বার্তা আগামী চার দিন অন্তত আকাশটা ভালো থাকতে পারে যদিও মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দুই তারিখে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এক তারিখের মধ্যে কাজকর্ম সারার বিশেষ বিশেষভাবে চেষ্টা করুন কারণ ঘূর্ণিঝড় কোথায় যাবে কেউই কিন্তু বলতে পারছে না তাই আপনাদের এখনও দুই একদিন অপেক্ষা করতে হবে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং